আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভি লাইফে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড যে হাসপাতালটি আছে সেই হাসপাতালের ঠিক পাশের রাস্তাতেই চৌহাট্টা এলাকাতে, এবং আমাদের ঠিক পিছনেই যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি হচ্ছে জরুরি সরকারি মেডিকেল অক্সিজেন সরবরাহ কাজে নিয়োজিত যে সংস্থাটি আছে তারা কিন্তু এখানে অক্সিজেন সরবরাহ করছেন। অন্যান্য দিনের তুলনায় আজকেও কিন্তু সিলেটে অনেক মৃত্যু হয়েছে। আপনারা ইতিমধ্যে ডিসক্রিপশনে দেখে ফেলেছেন কতজন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, যদিও গতকালকের তুলনায় আজকে মৃত্যু অনেকটাই কম। আজকে শনিবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় বিভাগে মারা গেছেন আরো 9 জন, এর মধ্যে সিলেট জেলার আছেন 2 জন এবং মৌলভীবাজার জেলার আছেন 1 জন। এছাড়া এই 24 ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 6 জন মারা গেছেন করোনায়। দর্শক, একই সময়ে সিলেট বিভাগে নতুন করে 340 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে, এর মধ্যে সিলেট জেলারই আছেন 173 জন, সুনামগঞ্জের 32 জন, হবিগঞ্জের 44 জন ও মৌলভীবাজারের 55 জন। এছাড়া সিলেট এমএজি মেডিকেল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 36 জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায় যে শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 9 জনকে নিয়ে, যে 9 জন মারা গেছেন এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 693 জনে। অর্থাৎ করোনা ভাইরাস বাংলাদেশে আসার পর সিলেটে এখনো পর্যন্ত 693 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মধ্যে সিলেট জেলারই আছেন 540 জন, সুনামগঞ্জের আছেন 49 জন, হবিগঞ্জের আছেন 30 জন এবং মৌলভীবাজার জেলার 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 14 জন মারা গেছেন। দর্শক, অপরদিকে গত 24 ঘন্টায় বিভাগে শনাক্ত হওয়া 340 জনকে নিয়ে মোট রোগী শনাক্ত হয়েছেন 39,456 জন, যার মধ্যে সিলেট জেলাতেই স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি 21,698 জন, সুনামগঞ্জে আছেন 4,605 জন এবং হবিগঞ্জে আছেন 4,495 জন এবং মৌলভীবাজারে আছেন 5,419 জন। এছাড়া এই সময়টিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সময় ভর্তি হওয়া 3,239 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সর্বশেষ 24 ঘন্টায় কিন্তু সিলেটে 218 জন মানুষ করোনা মুক্ত হয়েছেন, অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করেছেন, এবং এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন 30,538 জন। অর্থাৎ এই 30,538 জন রোগী এই পুরো সময়ে সুস্থ হয়ে উঠেছেন। এর উপরে বলতে হয় বর্তমানে সিলেট বিভাগে 407 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। দর্শক, আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম গতকাল কিন্তু সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখেছে সিলেট, 17 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এবং 8 শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন, যেটি একদিনে বলা চলে যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ছিল এবং সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ছিল। এবং এর ঠিক 2 দিন আগেও কিন্তু 17 জন মানুষ মারা গিয়েছিলেন, এই সেই 17 জন মানুষ মারা যাওয়ার 2 দিন পরে গতকালও 17 জন মানুষ মারা গিয়েছেন এবং আজকে মারা গিয়েছেন 9 জন। করোনা ভাইরাস পরিস্থিতি সিলেটে খুব একটা ভালো অবস্থানে নেই, তবে গতকালের চেয়ে বলা চলে যে একটু ভালো অবস্থানে আছে সিলেট। আজকে কিন্তু শনাক্ত কিন্তু 400 নিচে চলে এসেছে, যে জায়গাতে শনাক্তের হার গতকাল কিন্তু 800 উপরে ছিল, গতকাল শনাক্ত ছিল প্রায় 40% কাছাকাছি, আজকে কিন্তু সেটা অনেকটাই কমে এসেছে। দেশ জুড়ে কঠোর লকডাউন চলছে, সেই কঠোর লকডাউনে মানুষজন খুব একটা ঘর থেকে বের হচ্ছে না জরুরি প্রয়োজন ছাড়া, আর তারপরেও কিন্তু করোনায় যে মৃত্যু মিছিল বা সংক্রমণের যে হার সেটা কিন্তু বলা চলে যে একদমই থেমে নেই। দেশের অন্যান্য অঞ্চলেও করোনার পরিস্থিতি খুব একটা ভালো নেই, অন্যান্য অঞ্চলে কিন্তু আরো বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছেন এবং সিলেটে যে ব্যাপারটি হয়েছিল খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু আমরা দেখিনি মারা যেতে, এবং এটি প্রায় 2 বছর পরে আমরা 17 জনের মৃত্যু দেখেছি। দর্শক, জানাচ্ছিলাম সিলেটের করোনা পরিস্থিতি সর্বশেষ খবর। গতকালের তুলনায় আজকের দিনে মৃত্যু কিছুটা কম, শনাক্ত কিছুটা কম, এই ক্ষেত্রে বলা চলে যে সিলেটে করোনা পরিস্থিতি গতকালের তুলনায় কিছুটা হলেও
ভালো আছে। আমরা আশা করব মানুষজন এই যে কঠোর লকডাউন চলছে, সেই কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা সংক্রমণ রোধে একযোগে কাজ করবেন। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানাবো সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।